জিলকদ মাসের আজকে 29 তারিখ চলমান রয়েছে। আজ রাতেই, আজ সন্ধ্যাতেই চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু গতকালকে সৌদি আরব চাঁদ উঠে গিয়েছে। আমাদের ঈদ একদিন এগিয়ে আসবে। ক্যালেন্ডার অনুযায়ী ঈদ ছিল 17 তারিখে, কিন্তু চাঁদ একদিন আগে উদিত হওয়ার কারণে 16 তারিখ চলে আসবে, অর্থাৎ রোববার। আগামী সপ্তাহের রবিবারে ঈদুল আজহা হওয়ার ব্যাপারে সম্ভাবনা রয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিস অনুযায়ী তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাস আসার 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন যিনি কোরবানি দেওয়ার নিয়ত করে থাকেন, তিনি তার হাতের পায়ের নখ কাটতে পারবেন না, মোষ ছোট করতে পারবেন না, অবাঞ্ছিত পশম ফেলতে পারবেন না। তার মানে হলো এই 10 দিনের মধ্যে কাজটুকু না করা উত্তম। আল্লাহ রসুলের সূত্রে হাদিসটি এসেছে, অর্থাৎ যিনি কোরবান করবেন তার এটি একটি কোরবান, এটি একটি পবিত্রতা, এটি একটি তার বাস্তবতা। তো উনি সেই কারণে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তার এই কাজগুলো করবেন না। তো আজকে যেহেতু জিলকদ মাসের শেষ দিন, আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সুযোগ রয়েছে, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমাদের যাদের চুল বড় আছে, আমরা আজকের মধ্যেই কেটে ফেলতে হবে, আপনি ঈদের দিন সকালবেলা কাটতে পারবেন না। যাদের মোষ বড় আছে, আপনি দেখেছেন, আপনি দেখেন, আপনি জানেন আপনার মোষগুলো বড়, তাহলে আজকে সন্ধ্যার মধ্যে আপনার মোষগুলো ছোট করতে হবে, আপনার অবাঞ্ছিত পশমগুলো মুন্ডন করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, আজকে সন্ধ্যা পর্যন্ত সময়।